সুপ্রিয় দর্শক, উত্তর কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমি অবস্থান করছি ঢেলাপীরহাটে। আজকে আমরা ঢেলাপীরহাটে দেখতে পাচ্ছি যে গারল, অনেকগুলো গারল এই হাটে উঠেছে, এই গারলগুলো বিক্রি হচ্ছে। আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলে গারলগুলো, এক একটা গারলের দাম কত এবং তাদের বয়স কীরকম এবং গারলগুলো খায় কি এবং তাদের লালন পালন করতে কি সুযোগ সুবিধা। কতগুলো গারল আছে এখানে? গারল এখানে আছে 18টা। 18টা? হ্যাঁ। এটা কোত্থেকে আনছেন? এটা আনছি আমরা বাড়ি থেকে নিয়ে আসি। বাড়ি কি আপনার পোষা না কেনা? না, এলে কিনে ভাই। কেনা? হ্যাঁ। আজকে গেলে বিক্রি করবেন? হ্যাঁ, আজকে বিক্রি করবো। এক একটা গারলের রেট কত যাচ্ছে? রেট চাইছি 18,000। হ্যাঁ, দাম করেছে 12,000, 12,500 একটা। তাহলে কি বাজার কি আজকে কম? বাজার কম, বাড়ি নাই গারলের। আচ্ছা, এগুলো এক একটা বয়স কতদিন হয়েছে? বয়স এক বছর, দেড় বছর। দুই দাঁত করি বয়স। দুই দাঁত করে বয়স? গাব আছে 11টা। গাব আছে 11টা? হ্যাঁ। এতগুলোর মধ্যে পাঠা আছে 2টা। আচ্ছা, গারোড়া সেরে মূলত খায় কি? এলে ওই ঘাস খায়, কারি কাটা চোপর। কারি কাটা চোপর? হ্যাঁ। ও আচ্ছা, এগুলো কি আপনি যে বাড়িতে নিয়ে এতগুলো ছাগল আপনি গারোড় রাখছেন, এটা কি খাওয়াইছেন বাড়িতে? এটা কারি কাটা চোপর আর মাঠে ছাড়ি দিছি। মাঠে ছাড়ি দিছিলেন? হ্যাঁ। কতদিন ধরে আছে আপনার বাসায়? আমার বাসায় এলে 3-3.5 বছর থেকে আছে। 3-3 বছর? হ্যাঁ। আরো এতই বুড়া নিয়ে গেলে বিক্রি করছি। আচ্ছা, বাচ্চা গুলো নিয়ে আসছি। বাচ্চা গুলো নিয়ে আসছেন? হ্যাঁ। ও মাই গড, তার মানে আপনি লালন পালন করেন বাড়িতে? হ্যাঁ। ও আচ্ছা, তো আপনি এইলে গারলে আপনার যে খামার করে আপনার কিরকম লাভ হয়? খামারে আমার অনেক অনেক লাভ হয় ভাই। প্রচুর লাভ হয় গারলে? প্রচুর লাভ, প্রচুর লাভ। একটা গারল বাচ্চা দেয় বছরে কয়বার? বছরে 2 বার দেয়। আর কয়টা করে বাচ্চা হয়? 3টা 2টা, 3টা 2টা, 4টা 4টা হয়। মানে জাত বুঝি আর কি? হ্যাঁ। আচ্ছা, এই গারলটা আমি প্রশ্ন করছি, এই গারলটা কোন জাতের গারল? এটা অরিজিনাল। অরিজিনাল? হ্যাঁ, ইন্ডিয়ার। ইন্ডিয়ার? ইন্ডিয়ান? হ্যাঁ। এটা গারল, গারল কি আসলে কয় জাতের থাকে? গারল তো ভাই মেলা প্রকার আছে, কিন্তু এটা অরিজিনাল। অরিজিনাল ইন্ডিয়ানটা? ইন্ডিয়ানটা। এই এক একটা গারল আসলে এর আয়ুষ্কাল কতদিন থাকে বেশি, যদি না বেশি বিক্রি না করেন? বিক্রি নেই ভাই, এটা বিক্রি না হলে না, এটা এক বছর পারলে এক একটা পাঠার ওজন হয় 60 কেজি, 70 কেজি, 50 কেজি। তাহলে পাঠাটার ওজন আছে 55 কেজি। 55 কেজি? হ্যাঁ। আপনার পাঠা এখানে কয়টা আছে? পাঠা এখানে 2টা আছে। 2টা আছে? আর বাকি সব মা ছাগল? সব মা। মা ছাগল? গাব আছে। গাব আছে কয়টা বললেন? 11টা। 11টা? এর মধ্যে বাচ্চা রানিং অবস্থা কয়টা দিচ্ছে? রানিং অবস্থায় বাচ্চা আছে এখানে 4টা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে গারল পালন করার ক্ষেত্রে সুবিধা অসুবিধা কী আছে? এটা মনে করেন সুবিধার খুব ভালো। কীরকম? একদম মনে করেন কারি কেটা চোপর দিলে খুব সুবিধা। মনে করেন একটা নাগাইলে, মনে করেন একটা গারল তুললেন, মনে করেন এক গারলে সব বাড়ি একটা ছাই দিলে সবগুলো একসঙ্গে বেড়াইছে। মানে হারাবে না? না, হারাবে, সঙ্গী হয়ে থাকে। সঙ্গী? ও আচ্ছা। এরা কি এই যে খেতে ছাড়ি দিলে কি ওয়াট ওয়া খায় ফেলে? না না, ওয়া খায় না। ওয়া খায় না? না। ও আচ্ছা, ধান পাকলে কি ধান খায়? না, ধানও খায় না। ধানও খায় না? এই যে ছেড়ে দিলে হারিয়ে যাবে না আবার? না, হারিয়ে যাবে না, আবার চলে আসবে এখানে? হ্যাঁ, এখানে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা কি দাদা? আমার নাম সামাদ আলী। সামাদ আলী, আপনার মোবাইল নাম্বার কত? আমার মোবাইল নাম্বার নেন ভাই, 01 7 01 76 73 49 1 4 5। আচ্ছা, লাস্টে 45। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার? হ্যাঁ, এই গারল পাওয়া যাবে। এই নাম্বারে যোগাযোগ করলে। আপনার বাসা কোন জায়গায়? চড়াইখোলা। চড়াইখোলা? চড়াইখোলা কোথায়? চড়াইখোলা 5 মাথার মোড়ে। 5 মাথার মোড়ে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এটার ওজন কত? এটার ওজন হলো 70 কেজি। 70 কেজি হবে? হ্যাঁ, সব মিলি। সব মিলি মাংস আছে 40 কেজি। 40 কেজি মতো? না, এটা বয়স কত দিন হচ্ছে? এটা বয়স হলো 2 বছর। 2 বছর? হ্যাঁ, 2 বছর। মানুষকে ডিজাইন কি? না না না, এটা কোনো ডিজাইন দিই।